এখন দেখতে পাচ্ছেন আমি এই সাপটাকে এখন উদ্ধার করব। এই সাপটাকে ক্যামেরাম্যান পাশে এসে দেখাও, হচ্ছে ঘরচিতি। আমরা আগে বলছি সাপটার বিষ নেই। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় পোড়া। সাপ মানে মানুষের মধ্যে ভয়, তাই দিন হোক রাত সাপকে বাঁচানোর দায়িত্ব সঞ্জয় পোড়া মোতা স্নেক রেস্কিউ টিমের। আজকে আমি আমার লোকেশন থেকে প্রায় 20 কিলোমিটার দূরে চলে এসেছি একটা সাপকে উদ্ধার করতে। আমি সেখানে একজন আমার ইউটিউব চ্যানেল থেকে আমার নাম্বার পেয়ে আমাকে কল করায় আমি সে জায়গায় এখন পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এখন স্টিকটা আছে, সাপটাকে উদ্ধার করব। বেশি কথা না বলে আমি সবার কাছে একটাই অনুরোধ করব, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তারপরে ভিডিও দেখার পরে কমেন্ট করবেন। আমি এখনকার সাপটাকে উদ্ধার করব। উদ্ধার করার পর আমি সাপটাকে গিয়ে এখন দেখি সাপটা কী সাপ, তারপরে আপনাদের জানাবো, সচেতনতা করাবো। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, দয়া করে ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন। আর নতুন থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ইন্টারেস্টিং ভিডিও যখন বানাবো আপনার কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক আছে, বেশি কথা বলবো না, আমি প্রথমে সাপটাকে রেস্কিউ করি। ক্যামেরাম্যানকে একটা কথা বলবো, আমার সাথে চলো। আপনারা দেখতে পাচ্ছেন সবাই, এ হচ্ছে ঘরচিতি। আমি ওকে উদ্ধার করবো এক্ষুনি। ফার্স্টে ভালো আপনারা ক্যামেরাম্যান থোড়া ভালো করে দেখাও। এটা হচ্ছে ঘরচিতি, সবাই দেখতে পাচ্ছ। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এই সাপটাকে এখন উদ্ধার করব। এই সাপটাকে ক্যামেরাম্যান পাশে এসে দেখাও, হচ্ছে ঘরচিতি। আমরা আগে বলছি সাপটার বিষ নেই, দয়া করে সাপকে মারবেন না, সাপকে বাঁচান যত পারবেন। আমি সাপকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাব। সবার কাছে একটাই অনুরোধ, সাপকে কখনো মারবেন না, সাপকে বাঁচান যতই পারবেন। আর ধন্যবাদ জানাবো সে ভাইকে যে আমাকে ফোন করার জন্য আমি এখানে এসে সাপটাকে রেস্কিউ করে নিয়ে যাবো। হচ্ছে ঘরচিতি, আমরা আগে কমন নেম বলছে উলফ স্নেক, সাইন্টিফিক নেম লাইকোডন মল্লিকাস। এই সাপটা আমি আগে উদ্ধার করে রেস্কিউ করেছি, আজকে আরেকটা সাপ উদ্ধার রেস্কিউ করলাম। বেশি কথা না বলে সাপটাকে চলো আমি রেস্কিউ করে নিই। আপনাদের সবাইকে দেখা দিয়ে আমি ওখানে কন্টেনারে সাপটাকে উদ্ধার করলাম। ঠিক আছে, হচ্ছে ঘরচিতি, সাপটার বিষ নেই। আর সাপ যেখানেই বেরোক না কেন, আমাদের চ্যানেলে আমাদের নাম্বার আছে, আমাদের নাম্বার কল করুন, আমরা গিয়ে সাপটাকে রেস্কিউ করে নিয়ে আসবো। আর সাপকে কখনো মারবেন না, কেন সাপে বাঁচার অধিকার আছে, তাকে কখনো মারবেন না, সাপকে যত পারবেন বাঁচান। আর দিন হোক রাত আমরা আপনাদের সাথে সবসময় নিয়ে যেতে, আমরা সবসময় গিয়ে যেখানে গিয়ে আমরা সাপকে উদ্ধার করে নিয়ে আসবো। আর বেশি দিনের কথা বলে আপনাদের আশা করি আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন। আর ভুল ত্রুটি থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা ভুল হচ্ছে। আর বেশি কথা না বলে ঠিক আছে, আগের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, তখন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।